কে তুইছে তুষার দা? মা তুমি হিদা কইছে? কোনটা হিদা? তোমরা কি আমার সঙ্গে নাচতেছা? একটু দেখাও। এই হচ্ছে আমাদের তুষার দা টিকেডি, তুষার কান্তি দত্ত। ওইরকম কিছু না, সবাই তো ভালোবাসার কথা বলে যায়। ওরা ইংরেজিতে ভালোবাসা বলেছে, যখন আমাদের নোয়াখালী অঞ্চলে পত্রকরা বলছে ভালোবাসার কথাটা, যে উড ইউ লাইক টু ডান্স মি, তো ওরা বলছে তুমি কি আরামে নাচতে চাও? না ওইটা ওইটা তো বাংলাদেশের ইয়ের পরিপ্রেক্ষিতে এটা দাঁড়ায় সেটাই না কই ভাই, এমনি কয়নি কেমনে কইছে তারা। হ্যাঁ, হাউ আর ইউ, কেমন আছেন বুড়ুজি, তুমি কি আরামে নাচতে চাও? তুমি কি আর সঙ্গে নাচতে চাও বন্ধুরা? আর সঙ্গে নাচতে চাও? তুষারদা বেশ মজার মানুষ, একদিন চলে আসবেন আমাদের বাড়িতে বন্ধুরা, তুষারদার সাথে আমরা জমি আড্ডা দেব। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে, নতুন ব্লগের নতুন দিন। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। তো এখন বাজে সকাল 9:30, আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি। যদিও আমি বেরোবো 10:30, কিন্তু ওই যে তোমাদের সাথে কথা বলবো, আমি ভাবলাম যে না একবারে রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে আমি কথাটা বলে নেব, ওই আর কি। এখনও মানে সকালবেলার খাবার এখনও খাইনি, রুটি করেছি, আর আজকে একটা আইটেমই করেছি, শুধু ওই পেঁপের শাক, পেঁপে কুড়িয়ে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে পেঁপের শাক করেছি, আর কালকের তরকারি ছিল সেগুলো দিয়ে হয়ে যাবে দুপুরবেলা। আর রাত্রিরে ডাল, মুসুর ডাল পেস্ট করে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে বড়া, সাথে লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, বেশ একটা ভালো জমবে। তো এখন যাচ্ছি, মাথাটা তো আছড়াই, শ্রেয়ন আজকে স্কুলে যাবে, বাড়িতে একটা সাজ সাজ রব, এই আর কি। ঘরে খুব একটা উত্তেজনা, নোবেল আজকে 6 মাস পর স্কুলে যাচ্ছে, দেখুন ওকে। দেখি কি রে, স্কুলে যাচ্ছ? না নোবেল কই যা, এই ড্রেস তো আমি দিচ্ছ। হ্যাঁ কোন ড্রেস আছে নিতা, দেখছি না তো কোন দিন। কি রে, হ্যাঁ স্কুলে কেমন মানে ফিল হইতাছে? এরাম ছি, স্কুলে যাইতেছ এতদিন পরে বন্ধুরার সঙ্গে দেখা হইব, কিরে শ্রেয়ন? তো এখন বাজে 10:30, গণেশ এসে গেছে, আমিও বেরিয়ে পড়বো এক্ষুনি। আর রুটি, আর বলছিলাম না আগের দিনের সবজি ছিল, গতকালকে ঘুগনি করেছিলাম, তো রুটি আর ঘুগনি খেয়ে নিয়েছি, বাস বস্তা ভর্তি হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি কলেজে, বৌমা আর শিমুল এক্ষুনি বসেছে খেতে, তো আমি যাচ্ছি কলেজে। তো বন্ধুরা, আমরা এখন আছি আমাদের কলেজে, ডিপার্টমেন্ট অফ এডুকেশনে। মাঝখানে যিনি আছেন ম্যাডাম, উনি এইচওডি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের। ম্যাডামের ডান দিকে আছেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের এইচওডি, ম্যাডাম হচ্ছেন ডক্টর কর্ণিকা সিনহা, আর ফিজিক্যাল এডুকেশনের এইচওডি স্যার হচ্ছেন ডক্টর রবীন্দ্র কুমার। এদিকে আছেন আমাদের দিলীপ দা, উনি ফ্যাকাল্টি এডুকেশনের, শ্রদ্ধেয় শ্রী দিলীপ চক্রবর্তী। আর এদিকে যে জন্যে মানে বন্ধুরা তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, এদিকে আছে আমাদের কলেজের দুজন মানে গর্ব, আমাদের আমাদের অ্যাসেট। হ্যাঁ, ওদের মুখ থেকেই শুনে নি কেন আমরা ওদের জন্য গর্ববোধ করছি। তুমি বলো, সীমন্তিনী বলো, তোমার নাম বলে নাও পুরোটা। মাইসেলফ সীমন্তিনী দাস। হ্যাঁ তো বলো, তোমার তোমার জার্নিটা বলো। এনএসএম কলেজে এডুকেশন অনার্স নিয়ে পড়ছি। হ্যাঁ তো তোমার মানে এটা বলো যে তোমার যে ইদানিং এর যে জার্নিটা, যে কেন আমরা গর্বিত সেটা বলো, যে তোমার পারফরমেন্স, তোমার ইভেন্ট সেটা বলো একটু। গত 15-17 আগস্ট কলকাতাতে 9th ন্যাশনাল চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে -66 কেজি ক্যাটাগরিতে সিনিয়র ওমেনে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। বাহ, হ্যাঁ। আর গত 2019-এ তুর্কিতে ইন্টারন্যাশনালেও আমি গোল্ড পেয়েছিলাম, তখন জুনিয়রে ছিলাম। বাহ, যে আমরা মানে কতখানি আমাদের
ভালো লাগা কাজ করছে যে তোমরা এখন তুমি তো যাচ্ছ না ইয়েতে যাচ্ছ ইটলি যাচ্ছ সেটা বলছো না কেন আমাদের বলো এবার গোল্ড পে সেখানে চান্স পেয়েছি যাচ্ছ ইটালিতে না আচ্ছা তারপরে ওখান থেকে এসে আমাদের সাথে শেয়ার করবে তোমার এক্সপেরিয়েন্স ঠিক আছে তুমি ভালো থাকো আরো এগিয়ে যাও তুমি দৃষ্টান্ত হও নারীদের জন্য এবার তুমি বলো প্রীতম মাইসেলফ প্রীতম চক্রবর্তী আমি ফিজিক্যাল এডুকেশনে একজন স্টুডেন্ট আমি 15 থেকে 17 তারিখের মধ্যে আমাদের কলকাতা থেকে ন্যাশনাল হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলেকশন ছিল আচ্ছা ওখানে আমি গোল্ড মেডেল পেয়েছি এবং ইতালির জন্য সিলেকশন পেয়েছি বাহ ভেরি গুড আমি 2019 এ তুর্কিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল ওখানে আমি গোল্ড পেয়েছি আচ্ছা 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 বাহ তাহলে তুমিও কিন্তু দৃষ্টান্ত হ্যাঁ কলেজের এবং আমাদেরকে কতখানি উচ্চ তোমরা মানে তুলে দিয়েছো সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমরা মানে আমরা যখনই বলি যে আমাদের ছাত্রছাত্রী মানে আমাদের গর্বে বুকটা ফুলে যায় আর নিশ্চয়ই এডুকেশনের ম্যাডাম যেহেতু তুমি ডাইরেক্ট শ্রীমন্তিনী ম্যাডামের ম্যাডামেরও নিশ্চয়ই প্রচণ্ড ইয়ে আর রবীন্দ্র স্যার যেহেতু ফিজিক্যাল এডুকেশনের উনিও প্রচণ্ড গর্বিত আর আমরা আশেপাশে যারা আছি আমরা তো অবশ্যই যে তখন ভাবি যে না এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কি সে আমাদের তো এই জিনিসগুলো আমাদের মধ্যে হ্যাঁ সে সবার ম্যাডাম কিছু বলুন আপনি স্যার আপনার ফিজিক্যাল এডুকেশনের এরা সব স্যার আপনি কেমন ফিল করছেন আমরা খুব ভালো ফিল করছি আর খুব গর্ব ফিল করছি এই দুজন আমাদের রাজ্যে সুনাম করছে তারপরে 2019 ডিসেম্বর মাসে গিয়েছিল চক্রবর্তী প্রীতম চক্রবর্তী আর শ্রীমন্ত্রী তখন কলেজে পড়তো না তখন 12 ছিল তখন দুজন গিয়েছিল ইন্ডিয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবারও তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সিলেকশন পেয়েছে আর এবারে ইটালিতে যাবে ডিসেম্বর মাসে তা আমরা খুব হোপফুল কি ওই চ্যাম্পিয়নশিপে আবার তারা গোল্ড পেতে পারে কেন তারা এক্সপেরিয়েন্স আছে ওই এক্সপেরিয়েন্সটাকে আর একটু হাইলাইট করে আর একটা ইউজফুল করে তারা ইন্ডিয়ার জন্য বা কলেজের জন্য বা রাজ্যের জন্য বা ফ্যামিলির জন্য বা নিজের জন্য সব জন্য সব দিকে তারা গোল্ড মেডেল অর্জিত করতে পারে এটা আমার মানে হোপ ঠিক আছে বেস্ট অফ লাক তোমাদের আমরা এখন আছি এডুকেশন ডিপার্টমেন্টে আশিস স্যার এইচওডি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স উনি মানে অ্যাডমিশন এবং একাডেমিক কাজ করতে করতে মানে আমরা আমরা প্রত্যেকেই মানে উনি বেশি মানে বহন করছেন আর কি আমরা মিটিং সারলাম মিটিংয়ের পরে আমরা ক্লাস করলাম ক্লাস করে আবার চলে এসেছি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে ইনি হচ্ছেন ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি প্যাট্রিয়ট দেববর্মা নমস্কার হ্যাঁ এদিকে আছে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি অনামিকা দি আমরা এখন সব আড্ডা মারছি তারপরে আবার 1:45 আমাদের ক্লাস আমরা সবাই আবার 1:45 যার যেমনি ক্লাসে চলে যাব বন্ধুরা এখন বাজে 3:00 আমার 1:45 থেকে 2:30 পর্যন্ত ক্লাস ছিল তো এখন ঘরে ফিরছি ফিরে ভাতটা খাবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে রোদ বৃষ্টি মাথায় নিয়ে এই ভাইরা কাজ করে চলেছে দুপুরে খাইছেন নি খাবার দাবার হ্যাঁ সত্যি যার যেমন প্রফেশন তাকে সেই কাজের দায়িত্ব তো নিতেই হয় ভেবেছিলাম বাড়িতে গিয়ে কথা বলবো তো হঠাৎ রাস্তায় এই ভাইয়ের এই চিত্র দেখে লোভ সামলাতে পারলাম না ওনাকেও ক্যামেরায় নিয়ে এলাম তো ভাবছি যে আমরা প্রত্যেকেই ভাবি যে আমার কত বড় কাজ আমার কত কাজ কত কাজ আমাদের কত কাজ কত কিছু করতে হচ্ছে প্রত্যেকেই যার যার জায়গায় কাজ করতে হচ্ছে প্রত্যেককেই আমাদের এক ধরনের অসুবিধে ওদের এক ধরনের অসুবিধে তো আমরা যদি ভালোবেসে কাজটা করি তাহলে বোধহয় এতটা পরিশ্রম লাগে না
সবাই মিলেমিশে যদি কাজ করি, আসলে গ্রুপ ওয়ার্কের না অনেকেই আছে। এই ভাইটা ওইখানে একা কাজ করছিলেন, ওনার সঙ্গে ওরা অন্য দিকে জল এনে দিচ্ছে, ইয়ে করছে। তো গ্রুপ ওয়ার্ক কিন্তু সবসময় মানে ফ্রুটফুল। বাড়ির গেটে চলে এসেছি, এবার ঢুকবো বাড়িতে, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন বাজে 4:30। শ্রেয়ন, কি স্কুলের অভিজ্ঞতা? কি ঘাস টাস উইটটা ধান খেতের মতো? ধান খেত তো পরিষ্কার করলি না কেন? এমনই তো ক্লাস টাস করে ভাল লাগছে নি? আরেকটা কি জানি আছে? হ্যাঁ, কষ্ট ক্লাস করে ভাল লাগছে নি? না ভাল লাগছে না, মানে গড়ে বইয়া হুইত্তা বইয়া ইয়ে করছত তো এলিগাহনে ফিজিক্যালি ভাল লাগতেছে না, ফাইজলামি। কলেজে গেলে শরীর ম, আরে কলেজ কুতাছি না, স্কুলে গেলে শরীর, শুনো গ্রাজুয়েশন পাস করার পরেও মানুষ পড়ে না, না শুনো স্কুলে আমার কাছে কে নেহা নেহা এক্সাম্পল। আচ্ছা শুন, স্কুলে গেলে শরীর মন ভালো থাকে জানোস, এটাই বক্তব্য আমার। তাহলে বন্ধুরা, আশা করছি যে আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, এবং অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর নতুন ভিউয়ার্স যারা তারা তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।